নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ইউনিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। বিভিন্ন রকমের ব্যবসা আইডিয়ার ভিডিও আমি আগেও দিয়েছি, তো আজকের যে আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই আইডিয়া থেকে আপনারা প্রতি মাসে ঘরে বসে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। এখান থেকে কি করে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি স্কিপ করে দিলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওটি যদি আপনার কাজে না আসে তাহলে আপনার আশেপাশের যে কোনো বেকার ভাইয়ের বা বন্ধুদের কাজে আসতে পারে, সেই জন্য বলবো ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। এই আইডিয়া থেকে আপনারা ঘরে বসে কি করে টাকা ইনকাম করবেন সেটা ডিটেলসভাবে বলবার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন জিনিয়াস মাইন্ড ব্রেন ডেভেলপমেন্ট একাডেমি থেকে চন্দনবাবু। তো চলুন বন্ধুরা, চন্দনবাবুর কাছ থেকে ডিটেলসে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি চন্দন চক্রবর্তী, স্টুডেন্ট মোটিভেটর, মেমরি ট্রেনার এবং ক্যারিয়ার কোচ, এবং আমি একজন ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার এবং এশিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। আপনি কি গ্র্যাজুয়েট? আপনি কি টিচার প্রফেশন বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, বা আপনি কাউন্সিলর বা স্টুডেন্ট কাউন্সিলর বা ক্যারিয়ার কোচের সঙ্গে যুক্ত? এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনার জন্য। আপনি কি স্টুডেন্টসদের আরো ডেভেলপ করতে চান, বা সাইন্টিফিক্যালি আপনি কোনো স্টুডেন্টের ক্যারিয়ার নির্বাচন করে তাকে সাকসেসফুল করতে চান? একটি স্টুডেন্ট কোন ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছে, আপনি কি চান সে তার মা বাবা বা কোনো একটি স্টুডেন্ট জানতে পারুক যে তার ইনবর্ন ট্যালেন্ট কি, বা তার লার্নিং স্টাইল কি, তার কোন ধরনের বিহেভিয়ার সে জন্মগতভাবে পেয়েছে? এই ধরনের আরো ইন্টারেস্টিং যে সমস্ত বিহেভিয়ার, ম্যানার্স এবং ইন্টেলিজেন্সিস গুলো রয়েছে সেগুলো তাকে ছোট থেকে জানিয়ে তাকে সাকসেসফুল করতে চান, জন্য রয়েছে একটা গ্রেট অপরচুনিটি। জিনিয়াস মাইন্ড ব্রেন ডেভেলপমেন্ট একাডেমি আপনাদের কাছে একটি DMIT একটি গ্রেট অপরচুনিটি নিয়ে আসছে। DMIT হলো একটি শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। ডার্মা কথার অর্থ হচ্ছে স্কিন, আর গ্রাফিক্স কথার অর্থ হচ্ছে প্যাটার্ন, অর্থাৎ স্কিনের প্যাটার্ন। আমাদের যে ফিঙ্গারপ্রিন্টের যে প্যাটার্ন গুলো রয়েছে সেই প্যাটার্ন অ্যাকচুয়ালি একটি মানুষের বা যে কোনো মানুষের ইন্টেলিজেন্সিস রিপ্রেজেন্ট করে। DMIT একটি সাইন্টিফিক রিপোর্ট, যেটা 77 পেজের রিপোর্ট হয়, এটা একটি সাইন্টিফিক রিপোর্ট, এটা 200 ইয়ার্স রিসার্চের পর এটি ইনভেন্ট হয়েছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা এখন এডুকেশন ফিল্ডে অ্যাপ্লাইড হয়েছে। 1985 এটি ওয়ার্ল্ড ওয়াইড এটা এডুকেশন ফিল্ডে অ্যাপ্লাইড হয়েছে। ভারতবর্ষে এটা 12 থেকে 15 বছর হয়ে গেছে, এটা অ্যাপ্লাইড হয়ে গেছে, এবং 30টার বেশি কান্ট্রিতে এই DMIT রিপোর্ট স্টুডেন্টসদের জন্য তাদের সাকসেসফুল করার জন্য এটা ব্যবহৃত হচ্ছে। তো আপনাদের জন্য যারা এডুকেশন ফিল্ডের সঙ্গে ভীষণ ভালোভাবে যুক্ত রয়েছেন, যারা কাউন্সিলর, কেরিয়ার কোচ, স্টুডেন্টস মোটিভেটর, তাদের জন্য একটি গ্রেট অপরচুনিটি রয়েছে। তারা সাইন্টিফিক্যালি একটি স্টুডেন্টকে সাকসেসফুল করার জন্য আপনারা DMIT-র হেল্প নিন তাকে সাকসেসফুল করার জন্য। তো এর যে DMIT-টা রয়েছে এর সায়েন্সটা একটু আমরা জানবো, কিভাবে এই DMIT রিপোর্ট জেনারেট হয়। আমাদের যে 10টা আঙুল রয়েছে, 10টা আঙুলই আমাদের কিন্তু ব্রেনের সঙ্গে কানেক্টেড রয়েছে ডাইরেক্টলি। এটা কিভাবে? একটি সন্তান যখন 13 উইকস কমপ্লিট করে তার মাতৃগর্ভে, তখন তাদের দুটো ব্রেন ক্রিয়েট হয়, একটি লেফট ব্রেন এবং একটি রাইট ব্রেন। অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের লেফট ব্রেন যেটা, সেটা আমাদের রাইট পার্টটাকে কন্ট্রোল করে, এবং আমাদের যে রাইট পার্টটা রয়েছে সেটা আমাদের লেফট বডির লেফট পার্টটা আমাদের কন্ট্রোল করে, এবং আমাদের যে লেফট পার্টটা রয়েছে এটা টোটাল ব্রেনের অনলি 10% পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, এবং আমাদের যে রাইট ব্রেনটা রয়েছে এটা 90% অফ দ্য টোটাল ব্রেন ক্ষমতা রয়েছে। আমাদের যে লেফট ব্রেন রয়েছে এর কি কি ফাংশনস রয়েছে এটা আমাদের জানা দরকার ভীষণভাবে। লেফট ব্রেনের ফাংশনস হচ্ছে রিডিং, রাইটিং, ক্যালকুলেটিং, ডিসিশন মেকিং এবং আন্ডারস্ট্যান্ডিং। এই সমস্ত লজিক্যাল কাজ আমাদের লেফট ব্রেন থেকে হয়। আমাদের যে রাইট ব্রেন রয়েছে এর কি কি ফাংশনস রয়েছে? রাইট ব্রেনের ফাংশনস রয়েছে ফিলিংস, ইমোশনস, ক্রিয়েটিভিটি, ডান্স, মিউজিক, স্পোর্টস, ড্রয়িং, ইমাজিনেশনস,
ফিলিংস, এই সমস্ত কিন্তু আমাদের রাইট ব্রেন থেকে ফাংশনস হয়। একটি বাচ্চা যখন 5 থেকে 15 বছরের মধ্যে তার বয়স হয়, সে কিন্তু তার রাইট ব্রেন ইউজ করতে পারে, কারণ তখন তার লেফট ব্রেন অ্যাক্টিভ হয় না। লেফট ব্রেন অ্যাক্টিভ হয় 15 বছরের পর থেকে, এটা অ্যাক্টিভ হতে হতে সময় লাগে 18 বছর। তো আপনারা দেখে থাকবেন যে আপনি যদি 1 মাস আগে যে বিষয়টা পড়েছেন হয়তো সেটা খুব একটা ভালোভাবে মনে নেই, কিন্তু আপনি ছোটবেলায় যে সমস্ত বিষয় আপনি পড়েছেন দেখবেন আপনার কিন্তু তার বেশিরভাগটাই কিন্তু আপনার সেটা স্মরণে রয়েছে, মেমরিতে রয়েছে। এর কারণ আপনি ছোটবেলায় রাইট ব্রেন ইউজ করেছেন, কিন্তু এখন যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছেন আপনার লেফট ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি চেষ্টা করেন এই লেফট ব্রেন অনলি 10% ইউজ করে আপনি সেই পড়াটাকে বা কোনো বিষয়টাকে মনে রাখার। সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের যে রাইট ব্রেন রয়েছে এবং লেফট ব্রেন রয়েছে, প্রত্যেকটা ব্রেনের 5টা করে পার্ট রয়েছে। রাইট ব্রেনের যে 5টা পার্ট বা 5টা লোবস রয়েছে সেটা লেফট হ্যান্ডের 5টা প্রিন্টের সঙ্গে কানেক্টেড। ঠিক একইভাবে লেফট ব্রেনের যে পার্ট রয়েছে 5টা সেটা রাইট হ্যান্ডের 5টা পার্টের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, এবং প্রত্যেকটি আঙুলের একটা একটা করে ইন্টেলিজেন্সি রয়েছে। সেইগুলো কি কি আপনারা সেটা অবশ্যই জানতে চাইবেন, আমি বুঝতে পারছি, আমি আপনাকে বলে বোঝানোর চেষ্টা করছি। লেফট হ্যান্ডের এই যে থামটা রয়েছে এটা হচ্ছে আপনার পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, এটা রিপ্রেজেন্ট করে। এটা কি? এটা হচ্ছে ভিজুয়াল অ্যান্ড স্পেটিয়াল বা ড্রয়িং, আর্ট অ্যান্ড ক্রাফট এটা রিপ্রেজেন্ট করে। এটা কি? এটা হচ্ছে কোন একটি স্টুডেন্টের বা কোন একটি ব্যক্তি তার বডি ফিটনেস বা ফিজিক্যালি অ্যাক্টিভ সে কতটা, বা গ্রস মোটর স্কিল কতটা ইন্টেলিজেন্ট বা কতটা স্ট্রং সেটা রিপ্রেজেন্ট করবে। এটা কি আছে লেফট হ্যান্ডের এই রিং ফিঙ্গারের এই প্রিন্টটা? এটা হচ্ছে মিউজিক্যালি সে কতটা ইন্টেলিজেন্ট। এই এই প্রিন্টটা কি করবে? এটা হচ্ছে তার ইমাজিনেশন পাওয়ারটা সে কতটা স্ট্রং এটা রিপ্রেজেন্ট করবে। রাইট হ্যান্ডের এই প্রিন্টটা কি করে? এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার রিপ্রেজেন্ট করে। এটা কি? লজিক্যাল অ্যান্ড রিজনিং, মানে সায়েন্স সাবজেক্টটা একটি স্টুডেন্টের কতটা সুন্দর হতে পারে এটা রিপ্রেজেন্ট করবে। এটা কি আছে? এটা হচ্ছে একটি স্টুডেন্টের ফাইন মোটর স্কিল, মানে হাতের লেখা কেমন হতে পারে বা হাতের কাজ কত সুন্দর, স্মল যে মাসেলস গুলো আছে তার মুভমেন্ট কতটা সেটা স্ট্রং সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এই রিং ফিঙ্গার রাইট হ্যান্ডের রিং ফিঙ্গার, এটা কি আছে? এটা হচ্ছে একটি স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজে কতটা স্ট্রং, সে উপস্থাপনা কত সুন্দর করতে পারে, পাবলিক স্পিকিং সে কতটা সুন্দর করতে পারে, বা আবৃত্তি কতটা সুন্দর করতে পারে, বা তাকে যদি কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে দেওয়া হয় সে কতটা স্ট্রংলি সে রিপ্রেজেন্ট করছে তার খাতার উপর সেটা এটা রিপ্রেজেন্ট করে। এবং এটা কি? ন্যাচারালিস্ট পাওয়ার, মানে তার প্রকৃতির উপর তার কতটা ক্ষমতা রয়েছে বা পেট তার এটা যদি স্ট্রং হয় তাহলে সে কিন্তু কুকুর বেড়াল ছোট ছোট সে কিন্তু পুষতে ভালোবাসবে বা গার্ডেনিং করতে ভালোবাসবে, এবং সে কিন্তু ভালো যদি ক্রিকেট খেলে সে কিন্তু ভালো ফিল্ডার হতে পারবে। তো এই ধরনের ইন্টেলিজেন্সি আমরা এই 10টা ইন্টেলিজেন্সি, এই 10টা ইন্টেলিজেন্স তো স্ট্রং হয় না, এই DMIT-র মাধ্যমে আপনি জানতে পারবেন এর মধ্যে কোন কোন টপ 3টা থেকে 4টে স্ট্রং পয়েন্ট কি আছে। যদি আপনি জানতে পারেন কোন একটি স্টুডেন্ট, তাহলে ছোট থেকেই তাকে সেই দিকে তাকে অ্যাক্টিভ ভাবে তাকে যুক্ত করতে পারবে এবং সেই স্টুডেন্টই সাকসেস পেতে পারে। DMIT রিপোর্ট থেকে সবার প্রথমেই এইটা পেয়ে যাচ্ছেন। আর কি পাচ্ছেন? লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল কি? একটি স্টুডেন্টের 3 ধরনের লার্নিং স্টাইল হতে পারে। কি কি? অডিটারি, ভিজুয়াল এবং কাইনাস্থেটিক। অডিটারি হচ্ছে শুনে শেখা, ভিজুয়াল হচ্ছে দেখে শেখা, এবং কাইনাস্থেটিক হচ্ছে প্র্যাকটিক্যালি শেখা। যদি আপনি জানতে পারেন কোন একটি স্টুডেন্টের লার্নিং স্টাইল কি, তাহলে তাকে সেইভাবে পড়িয়ে সেইভাবে তাকে স্টাডি করিয়ে তার কিন্তু মনে রাখার বা বোঝার ক্ষমতাটাকে আপনি বাড়িয়ে তুলতে পারেন। আর কি পাচ্ছেন? বিহেভিয়ার। কোন একটি স্টুডেন্টের বিভিন্ন ধরনের বিহেভিয়ার হতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের বিহেভিয়ার হতে পারে, কিন্তু একটি বিহেভিয়ারে স্ট্রং পয়েন্ট রয়েছে, উইকনেসও রয়েছে। স্ট্রং পয়েন্ট গুলো তো ঠিক আছে, কিন্তু যদি উইকনেস হয় এবং সেটা যদি আপনি আগে থেকেই জানতে পারেন এবং তার সেটা যদি আপনি রিকভার আগে থেকেই করতে পারেন, তাহলে সেই বাচ্চাটার জন্য কিন্তু অনেকটাই
ভালো হতে পারে তার জীবনের জন্য এবং ডিরেইলড হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং সাকসেসফুল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তাহলে ডিএমআইটি থেকে আপনি জানতে পারছেন যে তার বিহেভিয়ারটা কি। আর কি জানতে পারছেন? আপনি জানতে পারছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যে সাবজেক্ট সিলেকশনটা হয়ে থাকে সেটা কি সাবজেক্টটা সিলেকশন করা উচিত, ডিএমআইটি স্ট্রংলি অ্যাকুরেটলি তাকে সাজেস্ট করছে এবং তার ইন্টেলিজেন্স অনুযায়ী, তার ইনবর্ন ট্যালেন্ট অনুযায়ী একদম ক্যারিয়ারের সঙ্গে কানেক্টেড রয়েছে এই ডিএমআইটি রিপোর্ট। তো একটি স্টুডেন্টকে স্ট্রংলি এবং অ্যাকুরেটলি সাজেস্ট করবে যে তার কোন সাবজেক্টটা মাধ্যমিকের পর নেওয়া উচিত, যেখানে 85% অফ দ্য স্টুডেন্টস এখানে প্রবলেম করে থাকে যে বন্ধু যে সাবজেক্টটা নেবে সেটাই আমরা নেব বা অন্যান্য ভাবে তারা সিলেকশন করে থাকে, যেটা পরবর্তীকালে গিয়ে কিন্তু সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয় স্টুডেন্টসরা, ব্যাক করার কিন্তু আর কোনো চান্স থাকে না, ডিএমআইটি তাকে 100% তাকে সাহায্য করবে। তো এটা হচ্ছে ডিএমআইটি একটা রিপোর্ট এবং এটা 77 পেজের রিপোর্ট হয়, জিনিয়াস মাইন্ড এটা আপনাকে প্রোভাইড করবে। তো এই ডিএমআইটি রিপোর্টের ট্রেনিং নিয়ে কিভাবে আপনি কাউন্সিলিং করবেন এবং কাউন্সিলিং করে তার পেরেন্টকে সাকসেসফুল করবেন একটি স্টুডেন্টের ব্যাপারে এবং সেই স্টুডেন্টকে সাকসেসফুল করে আপনি নিজেও হিউজ এস্টাবলিশমেন্ট আপনি পেতে চলেছেন। আর এই ট্রেনিং পেতে গেলে জিনিয়াস মাইন্ড ডেভেলপমেন্ট একাডেমির পক্ষ থেকে আপনি যে ট্রেনিংটা আপনি পাবেন, ডিএমআইটির যে রেজিস্ট্রেশনটা আপনি করবেন, তার জন্য রেজিস্ট্রেশন ফিস হচ্ছে অনলি 35,000। অনলি 35,000 আপনি ইনভেস্ট করে, আপনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু মান্থলি আনলিমিটেড হিউজ আর্নিং আপনি করতে পারবেন, অবশ্যই স্টুডেন্টসকে সাকসেসফুল করে ডেভেলপমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ।